দর্শক আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাইটিভির সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউ এ। আর বরাবর মতো আপনাদের সাথে আছি আমি আবু সৈয়দ অপু। আজকের বিষয় নিয়ে আমরা যে কথা বলবো তা হলো গত তিন মাসে ৬ বার ভূকম্পন অনুভূত হয়েছে এই বাংলাদেশে। এ নিয়ে আমরা কথা বলেছি ভূকম্পন বিশেষজ্ঞের সাথে, তারপর আমরা কথা বলবো সাধারণ নাগরিকদের সাথে, তারা কি বলছেন। তবে তার আগে দেখে নেওয়া যাক ছোট্ট একটি প্রতিবেদন। চলতি বছরের জুলাই মাসে একবার আর আগস্ট মাসে দুইবার এবং সেপ্টেম্বরে তিনবার ভূকম্পন অনুভূত হয়েছে বাংলাদেশে। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 4.2 থেকে শুরু করে 5.5 পর্যন্ত। তথ্য বলছে চলতি বছরের 16 জুলাই 4.2 মাত্রার হালকা ভূমিকম্প অনুভূত হয়, যা ঢাকা থেকে এর দূরত্ব ছিল 237 কিলোমিটার উত্তর পূর্ব দিকে, আর এর উৎপত্তি স্থল ছিল মেঘালয় ভারত। 14 আগস্ট 5.5 আকারের মাঝারি ভূমিকম্প অনুভূত হয়, ঢাকা থেকে এর দূরত্ব ছিল 228 কিলোমিটার, এর উৎপত্তি স্থল ছিল বাংলাদেশ ভারত সীমান্ত। একই মাসে 29 আগস্ট 3.5 আকারে মৃদু ভূমিকম্প হয়, যার ঢাকা থেকে দূরত্ব ছিল 195 কিলোমিটার, এর উৎপত্তি স্থল ছিল সিলেট। এরপর 9 সেপ্টেম্বর 4.4 মাত্রার হালকা মাঝারি ভূকম্পন অনুভূত হয় ঢাকা থেকে উত্তর পূর্ব দিকে ভারতের আসামে। আর একই মাসে 17 সেপ্টেম্বর 4.2 মাত্রার ভূকম্পন ঢাকা থেকে হালকা আকারে 59 কিলোমিটার দূরত্বে ভূকম্পন অনুভূত হয় টাঙ্গাইলে। সর্বশেষ 24 সেপ্টেম্বর মৃদু আকারে অর্থাৎ 219 কিলোমিটার উত্তর পূর্ব দিকে বাংলাদেশ ভারত সীমান্তে ভূকম্পন অনুভূত হয়। সার্বিক এই পরিস্থিতিকে কিভাবে দেখছেন নগরবাসী? কিন্তু ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যেটা পূর্ব সতর্কতা ছাড়াই চলে আসে। আরও কিছু পানির পাম্প দরকার, যে ভূমিকম্পটার যে নিচ থেকে যে প্রায় 800 মিটার নিচ থেকে উঠে আসছে, এই ভাইব্রেশনটা ওর মধ্যে দিয়ে চলে যাবে। আমার রিস্কি এরিয়াগুলোকে নির্ণয় করার পরে যথাযথ পদক্ষেপ নিতে হবে। আমরা সতর্ক থাকলে আমাদের যে ক্ষয়ক্ষতি সেটা এড়ানো যায়। আর ভূকম্পন বিদ্যিলেন ভয়ঙ্কর তথ্য, বলছেন সচেতনতার কোনো বিকল্প নেই। বাংলাদেশে ভূমিকম্প আগেও হয়েছে, এখনও হচ্ছে, তো ভবিষ্যতে হবে। কারণ আমরা প্লেট টেকটোনিকের কথাই বলি, ফল্টের কথাই বলি, আমরা কিন্তু ভূমিকম্প অঞ্চলের মধ্যেই আছি। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নাগরিকদের প্রত্যাশা প্রাপ্তি, সংগতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় চোখ রাখুন মাইটিভিতে।